আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও নতুন একটা ভিডিও শুরু করছি। আপনাদের যদি আমার ভিডিও দেখে কোনো অংশে একটুও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার সাথেই থাকবেন। এখন সকাল 10:30 বাজে আর আমি 10:30 বাজেই আজকে ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে অনেক কাজকর্ম করছি, সেগুলো আর দেখাইতে পারি নাই। তো রান্নার টাইম হচ্ছে গিয়ে আমি ক্যামেরাটা অন করলাম, তাছাড়া তো আর সম্ভব হয় না, কারণ আমার ক্যামেরা আমারই ধরতে হয়, কারণ ধরার কেউ নেই। তো সেই জন্য সব কিছু দেখাইতে পারি না, আর নইলে দেখাইতে পারতাম। তো এতক্ষণ খুব ব্যস্ত ছিলাম, এখন রান্নাটা যখন শুরু করছি তখন ইচ্ছা হইলো আপনাদের জন্য একটা ভিডিও বানাই। যেহেতু প্রতিদিন ভিডিও দিতেছি, দিতে দিতে একটা ভালো লাগা কাজ করে, এর জন্যই দিতেছি। না দিতে পারলে মনে হয় কী জানি অপূর্ণ রয়ে গেছে। তো আমি পোলাও রান্না করতেছি, সাদা পোলাও। পোলাও চাউলটা সুন্দর করে আমি ভেজে নিয়েছি, ভেজে টেজে নিয়ে গরম পানি, যেমন আমি 4 কাপ চাউল দিছি, 8 কাপ পানি মেপে দিলাম। মেপে দিয়ে এখন আমি এইভাবেই মানে চুলার উপরে রেখে দিব, গরম পানি দিয়ে দিছি। জালটা জ্বালাইলেই আমার পোলাওটা কমপ্লিট হয়ে যাবে। পোলাও রান্না করা একদমই সহজ, তবে পোলাও অনেকেই রান্না করে তবে পারফেক্টভাবে হয় না, কারণ ওই হয়ে যায় লেটকা, নয় হয়ে যায় মানে চাউল চাউল থেকে যায়, দানা থেকে যায়। পোলাও রান্না হয়ে যায় অথচ দানা দানা থেকে যায়। তো পারফেক্ট পোলাও রান্না করতে হলে হচ্ছে গিয়ে মানে নিজের ভিতরে পানিটা হচ্ছে গিয়ে মেন বুঝে দিতে হবে। ঠিক মানে মানুষ বলে 2 কাপ চালে 4 কাপ পানি, আবার কত কত ক্ষেত্রে দেখা যায় না বেশিও লেগে যায় আবার কমও লেগে যায়, কারণ চাউলটা বুঝে যায়। এটা হচ্ছে নিজের ভিতরে, নিজে কিভাবে রান্না করলে পারফেক্ট হবে এটা নিজের বুঝতে হবে। সবসময় মাপে চলে না, মানে মাপ দিয়ে সবসময় রান্না করলে পারফেক্ট হয় না। এই জন্য আমি কখনোই মানে নিজের থেকে বুঝে রান্না করি, আমি কখনো মাপ টাপে সব ফলো খুব কম করি। তবে পুরান চালটা হইলে মাপ ঠিক আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে তাও মাপ দিয়ে দিলে হয় না। এই জন্য সব নিজের কাছেই সব কিছু নিজে বুঝে যেটা ভালো হয় সেটা করাই ভালো। তো আমার পোলাওটা সব সময় আগাগোড়া ঝরঝরায় আর সবাই পছন্দ করে। পছন্দ করে বলতে আম পোলাও টোলাও রান্না করতে হইলে আমাকেই করতে হয়, এখন এরা পছন্দই করে না আমার খাটাই মারার জন্য। আমার এদের রান্না করায় আমি নিজেও জানি না। তো যাই হোক, খাটা কাজ যাই করুক, ওরা তৃপ্তি সহকারেই খায়। আর অন্য কেউ বলতে আমার আরও ফ্যামিলিতে সদস্য আছে, অন্য কেউ রান্না করলে বিশেষ করে আমার ছেলে মেয়ে অতটা পছন্দ করে না, ওকে কাছে গরমিল হয়ে যায়। আর পোলাওতে হচ্ছে গিয়ে টান লবণ হইতে হবে, তাহলে দেখা যায় বাচ্চারা একটা বাজিটা দিয়েও খাইয়ে ফেলতে পারে। বেগুন ভাজা হলে তো কোনো কথাই নাই, তাহলে আর মাংস টাংস এগুলো লাগে না, ডিম টিম লাগে না। আমার কাছে বেগুন ভাজা দিয়েই পোলাও খাইতে ভালো লাগে, আর নয় আলুর চপ বা বেগুনের চপ। আমি পোলাও রান্না করলে চেষ্টা করি 2-1 পিস মানে 2-4 পিস চপ ভাজার জন্য, বিশেষ করে আমার জন্য। ছেলেমেয়ে অতটা পছন্দ করে না, ওরা বেগুন ভাজাইলেই ভালো লাগে, আমি 2-1টা চপ বানাই নিই আমার জন্য। তো বিভিন্ন চপ দিয়ে পোলাওটা, সাদা পোলাওটা খাইতে খুবই ভালো লাগে। তারপর মাংস টাংস দিয়ে তো এটা তো কমন, এটা সবাই খায়, কিন্তু আমার মতো চপ দিয়ে কেউ খায় কি না আমি জানি না। আলুর চপ, বেগুনের চপ, বিভিন্ন চপ টপ হইলে আমার কাছে খুবই ভালো লাগে। আমি কখনোই 2 চুলা একসাথে সামলাইতে পারি না, আমার কাছে কেমন জানি প্যারা লাগে। 2 চুলা যখনই একসাথে চালাই তখন যে কোনো একটা আমি নষ্ট করে ফেলাই, কারণ 2টা সামলাইতে পারি না। তো আজকে মাশাল্লাহ 1 চুলায় পোলাও বসাইছি আর 1 চুলা হচ্ছে কি মাংস বসাইছি, তো ভালোই পারতেছি। মানে চাউলটা আগে সুন্দর করে পোলাও চাউলটা ভাইজে পানি দিয়ে দিছি, এরপর হচ্ছে গিয়ে চুলাটা জ্বালাইছি। তো ওদিকও খেয়াল রাখতেছি, এদিকও খেয়াল রাখতেছি, মানে কেমন জানি একটা দেন লেগে যায়। একটা যে কোনো একটা চুলা হচ্ছে গিয়ে কিছু থাকলে নষ্ট করে ফেলাই, ওই পুরাই ফেলাই না, সময় মতো নাড়াচাড়া দেই না, মানে যে কোনো একটা সমস্যা লাগাই দেই। তো আজকে ভালোই রান্না 2 চুলা সামলাইতেছি, আবার পাশাপাশি কাজও করতেছি, অন্য অন্য কাজ করতেছি, তো কোনো সমস্যা হইতেছে না। মানুষ দিন যায় এক একটা অভিজ্ঞতা বাড়ে, তো এখন আমি সব কিছুই করতে পারি কম বেশি, মানে ওরকম ধ্যান লাগে না। তাই আমার মায়া কইতাছে যে আজকে 2 চুলা জ্বালাই নিলি তুই কি সামলাইতে পারবি, তাই আপনাদের সাথে এই কথাগুলো বললাম যে হ্যাঁ দিন যাইতেছে, প্রত্যেকটা মানুষই
অভিজ্ঞতা বাড়তেছে। যেমন আমার, আমি দুইটা চুলাই আজকে রান্না করতেছি, রান্নাটা একটু বেশি তাড়াহুড়ো করে করতেছি, মানে একটু ব্যস্ত। আমার ভাইয়ের একটা ফ্রেন্ড আসবে, অনেক দূর থেকে আসতেছে, এর জন্য হচ্ছে তার জন্য বেশি ব্যস্ত হয়ে রান্না করতেছি। দেখা যাইতেছে আইসে দেখলো রান্নাটা হয় নাই, যদিও বা বেশি বেলা হয় নাই, মানে দুপুরে খাওয়া দাওয়ার টাইম হয় নাই, তারপরও তাড়াহুড়া করতেছি, কারণ লোকটা অনেক দূর থেকে আসতেছে। অনেক আগে, মানে সে হচ্ছে গিয়ে কালকে রওনা দিছে তার এলাকা থেকে, তো আজও এসে পৌঁছায় নাই। এখন তো আমার প্রায় 11টার বেশি বাজে, তো এই জন্য মানে একটু ব্যস্ততা নিয়ে রান্না করতেছি, যাতে সে আসার পর যাতে আমার চুলায় কোনো রান্না না থাকে। এই জন্য আমি চাইতেছি সে আসার আগে যাতে আমার রান্নাটা হয়ে যায়। তো ভাইয়া আবার তাকে নিয়ে এক জায়গায় যাবে এর জন্য, কারণ একটা লোক আসতেছে, খাওয়া দাওয়ার জন্য যদি মূল্যবান সময় নষ্ট হয়, এর জন্য মানে আমি একটু তাড়াহুড়া করতেছি। আর তার জন্যই দুই চুলায় রান্না বসাই দেওয়া হয়েছে, না পারলেও পরিস্থিতির শিকার পারতে, কারণ তাড়াতাড়ি করতে তো হবে, এখন না পারলেও পাইরে গেছি দুই চুলা সামলাইতে। তো আমার পোলাওটা এদিক দিয়ে হয়ে গেছে, একদম জর্জরা, পারফেক্ট জর্জরা হয়েছে, দেখলেই মানে বোঝা যাইতেছে, মানে গমে রেখে দিছিলাম এত সময়, তো দেখতেই পারতেছেন কতটা পারফেক্ট হয়েছে, একদম জর্জরা। আর পেঁয়াজটা আমি মানে ভেজে রাখছি আলাদা, মানে সার্ভ করার সময় মানে প্লেটে বাইরে দিয়ে হচ্ছে পেঁয়াজ ভাজাটা উপর দিয়ে আমি ছড়াই দেই, কারণ এখন যদি দেই মানে ওই মচমচা পেঁয়াজটাই মিয়া ধোয়ায় নরম হয়ে যায়, আর পোলাও ভাতটা লাল লাল হয়ে যাবে, এর জন্য হচ্ছে গিয়ে আমি পেঁয়াজ ভাজাটা এখন দেই না, পরে দিব। কিশমিশ টিশমিস এখনই দেই, আর কোনো মশলা যদি ব্যবহার করার ইচ্ছা থাকে, অনেক কিছুই অনেকে দেয়, তো এখন দেওয়া যাবে, বাইরের আগেও দেওয়া যাবে। শুধু পেঁয়াজটা, ওইটা হচ্ছে বেরেস্তা যেটাকে বলে, ওইটা হচ্ছে গিয়ে খাওয়ার আগ মুহূর্তে দেব, যাতে মচমচা থাকে। রান্না করতে করতে জোরে সরে বৃষ্টি আইছে, তুমুল বৃষ্টি বাহিরে, তো আমি জানলাতে দেখতেছি এতটাই বৃষ্টি আসছে, যদিও কেউ আমাদের বাড়িতে মানে ভাইয়ার ফ্রেন্ড আসার কথা, ও তো আসতেই পারবে না, আর আমার ভয় পাওয়ার তো কোনো কারণই নাই, আইসে যে চলে যাবে এতটা বৃষ্টির মধ্যেও, কোনো মুহূর্তেই ভাইয়াটা আসতে পারবে না, কোনো জায়গা হয়তো মানে রেস্টে আছে। এই জন্য আমি এখন খুব তাড়াতাড়ি রান্না করার চিন্তা করতেছি না, কারণ খুব বৃষ্টি, বৃষ্টি শেষ না পর্যন্ত ভাইয়াটা আসতে পারবে না। আর আমার ভাইয়াও বলতেছে সমস্যা নাই, তুই রেস্টে রান, দুই চুলা জ্বালাস না, মানে আমার মায় বলতেছে যে তাড়াতাড়ি রান্না করার জন্য দেখ দুই চুলা জ্বালাই নিছে। তো আসলে মুরব্বির কথা কাজে লাগে, যেই কথা সেই কাজ, আমি ভাজতে গিয়ে মাংসটা ভাজতে গিয়ে আমার তেল ছিটে গলায় লাগে, গলা মুখ হাতে লাগে, তো একদম ডাইরেক্ট লাগার সাথে সাথেই স্কিন মানে চামড়াটা পুরো উঠে গেছে, তো মুরব্বির কথা ভুলে যায়, তারা যে বলে সতর্ক হয়ে করো, সতর্ক হয়ে রান্না করো, তো আমি আসলে ওদিক কেয়ার না করে আমি কাজগুলো করতে যাই, আমার মানে অনেকটাই পুড়ে গেছে, বইলে বুঝাইতে পারবো না যে কি খারাপ লাগতেছে। আবার এদিক দিয়ে গরম, যতই বৃষ্টি নামুক গরমটা মানে ছাড়তেছে না, তো আমি মাংসটা ভাজতে ভাজতে আমার কড়াইয়ের সাথে মানে কড়াইটা পুড়ে, কড়াই পড়ে নাই মনে হয়, তো মাংসটা ছিঁড়ে লেগে গেছে কড়াইয়ের সাথে, তো কেমন জানি একটু লাল লাল হয়ে গেছে। এখন লাল হইলে কি হবে, আমি তো কড়াই চেঞ্জ করবো না, এই কড়াইতেই আমার রান্না শেষ দিয়ে দিব। তো আমি এই কড়ার মধ্যেই আমি আলুগুলো ভাজে নিতেছি, আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে নিলাম, মশলা দিয়ে একটু দুধ দিয়ে রান্না করব, একটু কি মানে পানি দিব হালকা, একটু ঝোল তেমন একটা রাখবো না মাংসে বোনায়, মানে গিয়া দুধ দিয়ে রান্না করলে দেখা যায় দুধ চিনি হালকা একটু টক মিষ্টি দিলে, বিশেষ করে এই ফার্মের মুরগিগুলা, পোলট্রি মুরগিগুলা যাকে বলে সাদাগুলা, এগুলো হচ্ছে গিয়ে খেতে ভালোই লাগে। আর সরাসরি মাংসটা রান্না করলে এত বেশি মজা লাগে না, যদিও বা এগুলো রান্না করতে একটু সময় লাগে, ভাই যাবে যে সময় নিয়ে রান্না করতে হয়, মশলা টশলা ভালোভাবে কষাইতে হয়, এই দুধটা দিয়ে রান্না করলে সময় যদিও বা লাগে, তারপরও মানে খাওয়া হয়ে যায়, মানে বাচ্চারা ফালাবে না বিশ্বাস আছে, তো এই জন্য হচ্ছে গিয়ে সময় লাগলেও আমি এইভাবেই রান্না করি, তো আমাদের ঘরের সবাই এইভাবে রান্না করলে পছন্দ করে, আর আমি যেভাবেই রান্না করি ওরা খুবই পছন্দ করে, আমার রান্না ঘরের সবাই পছন্দ করে। আবার
কোনো জায়গায় বেড়াইতে গেলেও মাঝে মধ্যে দেখা যায়, বেড়াইতে কোনো জায়গায় গেলেও তো একদিনের বেশি থাকা হয় না, একদিন না এক অক্ত, যেমন সকালে গেলাম বিকালে আসার টার্গেট থাকে আমাদের। তো দেখা যায় ওই যে দুপুর টাইমটা, ওই টাইমটা বলে যে তোর হাতের রান্না খাবো। আছে না কিছু কিছু আবদারবাজ মানুষ, যেমন আমার খালা বাড়িতে গেলে আমার রান্না করতে হবে, আমার খালা কয় মা আমি রানবো না, তুই রান, তুই রানলে মজা হয়, মানে বিভিন্ন ধরনের কথা কয়ে মানে পটাই টোটাই আমার রান্না করতে বসাই দেয়। তো মানে পটাই দেয় না কি জানি না, কিন্তু ওরা আমি রান্না করলে আসলে সবাই খুশি হয়। এই জন্য আমি চেষ্টা করি যে বাইটা কাইটে সব কিছু দাও, কোনো জায়গা গেলে বলি আমি রান্না করে দিবানে। আর বাড়িতে তো নিজের কাজ নিজেরই করতে হয়, তারপরে মা যথেষ্ট হেল্প করে, মা অনেকটা করে, মানে কুট যেমন পেঁয়াজটা কাইটে দেয় মাঝে মধ্যে, আলু ছিলা দেয়, এরকম অনেকটা কাজই মা করে দেয়। তো মা বলে করে দেয়, অন্য কেউ হলে তো আর করে দিত না, শাশুড়ি হলে আর করে দিত না। এই জায়গা আবার শাশুড়ি টাই নিলাম কি লেগে জানি না, বাস্তব যেটা সত্য কথা, শাশুড়িরা যদি মনের ভুলিও কোনো একটা কাজ করে তো বলবে যে হেল্প করছি আমি, না হলেও হইতো না, মাকে জান চলে গেলে তো এই কথা কইব না। গোসল করার সাথে সাথে আমরা কাপড় চোপড় ধুয়ে নাই নাড়া নাড়তে পারি না, বালতির ভিতরে রাখতে রাখতে দেখা যায় আমার মা নাইড়ে দেয়। আমি বলি কি ব্যাপার, আমরা কি পারি না নাড়তে, তুমি না লাগেন, কয় না তাড়াতাড়ি নাইড়ে দেয় শুগাই যাক বৃষ্টি আসবে না। শাশুড়ি মা হইলে কি কোনোদিন করতো, কোনো দিনও করতো না, এটা তার করার কোনো মানেই হয় না, কেন করবি, সে তো তার বউ, তারে আমরা করে খাওয়াবো, সে তো কখনোই করতো না। কিন্তু আমার মা আমার ক্ষেত্রে না, আমার ভাইয়ের যে একটা বউ সে হচ্ছে গিয়ে বালতিতে গোসল করে বালতিতে কাপড় রাখলি মানে ধুয়ে রাখছে, তার নাড়তে যদি লেট হয় মা যদি রোদ থাকে তাড়াতাড়ি মানিয়ে দেয়, সে বলে কি আম্মা আপনি নাড়লেন কেন, কয় না শুকাই যাবে না, থাক তুমি তো আর একটা কাজে ব্যস্ত আছো, আমি নাড়ছি তাই কি হয়েছে, আমার কি হাতের ক্ষয় গেছে। আসলে মন মানসিকতা যার ভালো সে কখনোই চিন্তা করে না ছেলের বউ আর মেয়ে, কিন্তু না বিশেষ করে এখন বর্তমান সমাজ শাশুড়ি মারা বা ছেলের বউরা, ছেলের বউকে যে দোষ নাই তা না, ছেলের বউকেও দোষ আছে, মানে নিজের মায়ের মতো করে দেখতে পারে না, এই জন্য হচ্ছে গিয়ে শাশুড়ি মাও তার মেয়ের মতো করে দেখতে পারে না। মেন সমস্যা হচ্ছে মানসিকতার। আলহামদুলিল্লাহ উপরের আল্লাহর কাছে লাখোটি শুকরিয়া, আমি ভাগ্যবান, আমি নিজেরে নিজে অনেক বড় ভাগ্যবান মনে করি। যেমন আমি আমার ফ্যামিলি মানে আমার বাবা মার দিক দিয়েও যেমনটা সাপোর্ট পাই, শ্বশুরবাড়ির লোকেরাও আমার ঠিক সেরকমই ভালোবাসে। আমার শ্বশুরবাড়িতে হচ্ছে গিয়ে আমার ননদ দেওর স্বামী মিলাইয়া হচ্ছে এরা 10 ভাই বোন, তো 10 ভাই বোনের ভিতর ভাইয়ের বউ আমি একা, আমি ছিলাম হচ্ছে গিয়ে আমি একা বউ হিসাবে ছিলাম ওই সংসারে, 8টা ননদ হলো আমার আর দেওর হাজব্যান্ড হলেই হচ্ছে 10 জন। তো আমি একাই ছিলাম বউ হিসাবে মনে করেন যে 8 বছর ওই বাড়িতে, সেটা কেমন বউ হিসাবে মানে বউ একা ছিলাম আর ননদগুলা ছিল, 8টা ননদ ছিল আমার। তো মানুষ ননদদের সাথে ঝগড়া কাই যে কত কিছুই না হয়, কিন্তু আসলে একটা ফ্যামিলিতে 10 জন লোক থাকলে 10 জনের মনের মতো হওয়া যায় না, কিন্তু আমার সাথে কেউ কোনো দিন একটা খারাপ আচরণ করে নাই। আর বিশেষ করে আমার শাশুড়ি মার কথা তো মানে কোনো অতুলনীয়, মানে বইলে শেষ করা যাবে না যে সে কত ভালোবাসতে আমারে, তার মেয়েকে একটা হুমকি দিত, তার মেয়েকে সাথে খারাপ আচরণ করতো, যথেষ্ট খারাপ আচরণ করতো তার মেয়েকে সাথে। কিন্তু আমার শ্বশুর আর শাশুড়ি আমার যতটা ভালোবাসতে, মানে বর্তমান সমাজে কোনো বউকে শুনি না যে শাশুড়ির কথা ভালো কয়, আমার কেন জানি মন থেকে তার কথা ভালোই বলতে ইচ্ছা করে, যথেষ্ট ভালো, আমি সবসময় তার কথা বলি। আর তার জন্য সবসময় দোয়া করি যে আল্লাহ আমার মা রেও আল্লাহ নিয়ে খায়াত দিক, তারেও আল্লাহ নিয়ে খায়াত দিক, যে কদিন বাইছে থাকে। আমি ভাগ্য করে এরকম দুটো মা পাইছি আলহামদুলিল্লাহ, যদিও বা আমি এখন তাদের সাথে থাকতে পারি না যে কোনো কারণে, কারণ ছেলে মেয়ে আরও আছে তাদের কাছে থাকে, আমার কাছে আসে মাঝে মাঝে, আসে বেড়ানোর উদ্দেশ্যে আসে, এসে চলে যায়, কন্টিনিউ একভাবে থাকে না, কারণ তাদের ওইখানে লোকে পুরেন বাড়ি, সেটা হচ্ছে শহরের মতো একটা জায়গা, আর আমি এই জায়গায় গ্রামে থাকি, মানে আমার পরিবেশ তাকে সেরকমভাবে পছন্দ হয় না বলে আর আমি তাকে আটকাইও না, থামা একটা মানুষে আটকাইতে কোনো লাভ নাই, তার যতক্ষণ ভালো লাগে সে তত সময় থাকে, তারপরে সে চলে যায়। কিন্তু আমার ছেলেমেয়ের জন্য, আমার ছেলের জন্য মেয়ের জন্য আমার শাশুড়ি মা পাগল। আমার শ্বশুর আব্বা যদিও বা মারা গেছে, যতদিন পাইছে ছিল আমার বাচ্চাকে খুবই ভালোবাসছে,
মানে আমার বাচ্চারা দাদা বলতে অজ্ঞান, আবার নানা নানু বলতে অজ্ঞান, মানে আমার বাচ্চাকে সবাই ভালোবাসে। আর কখন আপনার বাচ্চাকে সবাই ভালোবাসবে জানেন? যখন আপনি পারফেক্ট পরিপূর্ণ সাইড দিক দিয়ে থাকবেন, তখন হচ্ছে কি আপনার সবাই ভালোবাসবে, আপনার বাচ্চাকে কদর থাকবে তখন। আর যখন আপনার নিজের কিছু থাকবি না, নিজেই তাকে উপর নির্ভরশীল, তখন বাচ্চারও কদর থাকে না, বৌমাকেও কদর থাকে না। বৌমাকে কদর তখনই যখন স্বামী ইনকাম করতে পারে ভালোভাবে, সবাইরে দিতে পারে, খাইতে পারে, পড়াইতে পারে। আবার শ্বশুর বাড়িতে আদর কত সময়, যখন শালা সম্বন্ধী দেওর মানে যে যেখানে আছে সবাইরে যদি খাইতে পারো দুলাভাই গিয়ে, তাহলে হচ্ছে গিয়ে শ্বশুর বাড়ির দিক দিয়ে ভালো আদর পায় দুলাভাইরা। আর বৌমাকে কদর করে হচ্ছে গিয়ে স্বামী যখন ইনকাম ভালো করে, তখন ননদ বাড়ি যাবা, মানে একটার পর একটা আদর যত্ন থাকবে। আর যখন কিছু হাতে করে নিতে পারবা না, খালি হাতে যাবা, তখন আর কারো কাছে সম্মানই পাওয়া যায় না। আসলে দুনিয়াটা বড় অদ্ভুত, অনেক শিক্ষা পাইছি এই বয়সে আমি।